এবারে আকর্ষণ হাজার হাত মাতৃপ্রতিমা, মানে কালী ঠাকুরের কিন্তু হাজারখানা হাত তোমরা দেখতে পারবে। এখনো বারাসাতের মধ্যে মনে হয় এরকম ধরনের তো ভাব। হ্যাঁ, প্রত্যেক বছরই একটা চমক থাকে। ওপেনিংটা কবে হবে? ওপেনিংটা আমাদের বারাসাত সংহতি ক্লাব। আর এবছর এখানকার যে থিম সেটা হতে চলেছে শক্তিপীঠ। আর 75তম বর্ষে পদার্পণ করলো এই বারাসাত সংহতি ক্লাব। আর তোমরা খুব সহজে এই প্যান্ডেলটা কিভাবে দেখতে পারবে সেটা এখন আমি তোমাদেরকে জানিয়ে রাখছি। সামনে দেখছো, ওটা হচ্ছে বারাসাত 5 নম্বর প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে এখানকার যে টিকিট কাউন্টার সেটা। তো তোমরা এই টিকিট কাউন্টার থেকে নেবেই সোজা একটা দেখতে পারবে এরকম গলি চলে গেছে। এই গলির মধ্যেই কিন্তু এই বারাসাত সংহতি ক্লাবের যে কালী পূজার প্যান্ডেল সেটা করা হয়। দেখতে পাচ্ছ সামনে কিন্তু বাঁশের যে সমস্ত কাজ সেগুলো কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু। তো চলো সামনে গিয়ে এখন তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু এই প্যান্ডেলে ঢোকার মূল যে এন্ট্রি সেটা, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ এই ছোট গলির মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু দুপাশে বাঁশের যে কাজটা সেটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। আর এই বাঁশের ওপরে কিন্তু খুব সুন্দর সুন্দর তোমরা ডিজাইন দেখতে পারবে যখন এই প্যান্ডেলের ভেতরে তোমরা আসবে। তো চলো সামনে গিয়ে কতটা কি কাজ হয়েছে সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো, যেহেতু এবছর এখানকার থিম হচ্ছে শক্তিপীঠ, তো সেই হিসাবেই কিন্তু প্যান্ডেলের ভেতরটাকে পুরোপুরি সাজানো হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এদিকে তোমাদেরকে দেখেছিলাম বাঁশের যে কাজ সেটা কিন্তু করা হয়েছে। আর এই বাঁশের ওপরেই কিন্তু এই যে স্ট্রাকচারাল পার্টগুলো তোমরা দেখছো এগুলোকে কিন্তু আস্তে আস্তে ইনস্টল করা হবে। এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কিন্তু স্ট্রাকচার এরকমভাবে রেডি করে রাখা রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। আর এই জিনিসগুলোকেই কিন্তু এই প্যান্ডেলের ভেতরের অংশে সব সেট করা হবে। প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু একটা ওমের যে আকৃতি হয় না সেটাকে কিন্তু এরকমভাবে সুতো দিয়ে ডিজাইন করা হয়েছে, জাস্ট অসাধারণ লাগছে একেবারে। আর ওপরে তোমরা দেখতে পাচ্ছ এই যে ফ্ল্যাগগুলো সেগুলোকে কিন্তু এখানে সেট করা হয়েছে। আর এই সাইডে তোমরা দেখো, দেখতে পাচ্ছ আমরা যখন কোনো মন্দিরে যাই তখন অনেকে যেমন মানত রাখে না, তো সেই জিনিসটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। আর এই যে জায়গাটা তোমরা দেখছো এখানেই কিন্তু রাখা হয় এখানকার যে মাতৃপ্রতিমা সেটাকে। ওপরে তোমরা দেখতে পাচ্ছ বারাসাত নপাড়া সংহতি ক্লাব। আর এই পাশে একটা গেট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু প্যান্ডেলের এক্সিট গেট। তো যাই হোক, ওভারঅল হচ্ছে এই প্যান্ডেলের ভেতরে যে লুকটা এখন যে পরিস্থিতি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের এই বারাসাত সংহতি ক্লাবের কালী পূজার প্যান্ডেলটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদেরকে বলে রাখছি এই প্যান্ডেলটা ওপেনিং হবে 10 তারিখে বিকেল ঠিক 5টার সময়। তো চলো গাইস, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। নেক্সট কোন প্যান্ডেলে যাচ্ছি না যাচ্ছি অবশ্যই জানতে পারবে। নেক্সট যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো এই জায়গাটার নাম হচ্ছে বারাসাত ওয়েলফেয়ার কমিটি। আর কিভাবে তোমরা খুব সহজে এখানে আসবে সেটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। এই যে রাস্তাটা তোমরা দেখছো এটা কিন্তু চলে গেছে সোজা আমাদের বারাসাত স্টেশনের দিকে। মাত্র 5 মিনিট পায়ে হাঁটলেই কিন্তু তোমরা এই জায়গায় চলে আসবে। ক্লাবের একেবারে পার্শ্ববর্তী মানে পাশেই কিন্তু যে প্যান্ডেলটা সেটা কিন্তু করা হচ্ছে। আর এবছর এখানকার যে থিম সেটা হতে চলেছে সময়ের মায়াজাল। সাদা সাদা কাপড় দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মাকড়সার জালের মতো এরকম একটা ডিজাইন করা হয়েছে। এপাশে তোমরা দেখতে পাচ্ছ সারি সারিভাবে কিন্তু এই যে কাপড়গুলো না মানে এই যে দড়ি টাইপের এগুলোকে কিন্তু এরকমভাবে টাঙিয়ে রেখেছে। এখন সামনে যে অংশটা তোমরা দেখছো এখানেই কিন্তু রাখা হবে মাতৃপ্রতিমাকে। আর দেখতে হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা হয়েছে। ওপরের অংশটা দেখো কত সুন্দর লাগছে। এখান থেকে তোমাদেরকে পুরো প্যান্ডেলটা একটুখানি আমি দেখাচ্ছি চারিপাশে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে কতটা সুন্দরভাবে কিন্তু তৈরি করছে। দাদা, আপনার প্রথমে নামটা একটু বলে দিন। আচ্ছা, এবছর আপনাদের যে থিম সেটা হতে চলেছে সময়ের মায়াজাল। তো দেখতে পাচ্ছি প্যান্ডেলের ভেতরে অলরেডি অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। আর কী কী কাজ বাকি রয়েছে সেটা একটুখানি আপনার মুখে বলুন। আমাদের সবে শুরু হয়েছে এবং পুরো থিমটা না হওয়া পর্যন্ত আমরা কিছুতেই বোঝাতে বুঝে উঠতে পারবো না, দর্শকরা তারপরেই দেখলে বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা, কীরকম কী ডিজাইন হতে চলেছে এটা একটুখানি আপনার মুখে বলে দিন। ভাবনা এইভাবে বোঝানো যাবে না যত একদম একদম কমপ্লিট হবে, এবং পুরোপুরি হওয়ার পরে আপনারা দেখতে পাবেন একটা টোটালি অভিনব একটা প্যান্ডেল তৈরি হচ্ছে, যেটা এখনও বারাসাতের মধ্যে মনে হয় এরকম ধরনের তো ভাব। হ্যাঁ, প্রত্যেক বছরই একটা চমক থাকে এইখানটায় আমরা দেখেছি। সময়ের মায়াজাল এখানে এখনও একটা কাজ আছে যে ঘড়ির ওপরে কিছু থিম আমাদের রয়েছে, সেখানে কিছু বাচ্চা থাকবে এবং তাদের ব্যক্তিগত জীবনীটা এটা পুরনো ছোটো সেখানে তুলে ধরা হবে। নিচের দিক থেকে ওপরে কিছু কাজ আছে। আচ্ছা, তো খুব ভালো লাগবে আশা করি। ওপেনিংটা কবে হবে? ওপেনিংটা আমাদের 11 তারিখ। 11 তারিখ। আচ্ছা, প্রতিমায় কি কোনো চমক থাকছে? প্রতিমাও ওই সময়ের মায়াজালের উপরেই, মানে পুরো কনসেপ্টটাকে মানে ধরে রেখেই করা হবে, তাই তো? আচ্ছা, দর্শকদেরকে কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? সবাইকে বলবো যে সবাই আসুন আমাদের পুজোটা এবং থিমটা সবাই এসে উপভোগ করুন, দেখুন, এবং আশা করি সবার খুব ভালো লাগবে। সবার কাছে বিনীত অনুরোধ বা আমাদের আবেদন যে সবাই আসবেন আমাদের পুজো মণ্ডপকে, আপনারা সবাই এসে আমাদের অনুষ্ঠানকে পুজোকে সাফল্যমণ্ডিত করে তুলুন। নপাড়া ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে এটাই আমাদের সবার কাছে আবেদন। অসংখ্য ধন্যবাদ এত কিছু ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য। কালী পুজোর আগামী শুভেচ্ছা রইল আপনাকে।
আচ্ছা নেক্সট যে প্যান্ডেলটা আমি তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের বারাসাত নিবেদিতা পল্লী ছাত্রসংঘ যুববৃন্দ। দেখো ওপরের অংশে কিন্তু লেখা রয়েছে স্পষ্ট করে, এবারের আকর্ষণ হাজার হাত মাতৃপ্রতিমা, মানে কালী ঠাকুরের কিন্তু হাজারখানা হাত তোমরা দেখতে পারবে এই বারাসাত নিবেদিতা পল্লী ছাত্রসংঘ যুববৃন্দের যে প্যান্ডেলটা সেই প্যান্ডেলটার ভেতরে। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে বলে দেবো যে তোমরা খুব সহজে এই বারাসাত নিবেদিতা পল্লীতে কীভাবে আসতে পারবে। তো দেখো আমার ডান পাশে যে রাস্তাটা তোমরা দেখছো এটা চলে গেছে আমাদের বারাসাত স্টেশনের দিকে, আর বারাসাত স্টেশনের একেবারে পাশাপাশি যে প্যান্ডেলগুলো তৈরি হয় সেগুলোই কিন্তু আজকে আমি কভার করছি। তো প্রথমে দেখালাম তোমাদেরকে বারাসাত সংহতি ক্লাব অ্যান্ড তারপরে দেখালাম বারাসাত ওয়েলফেয়ার কমিটি, আর ঠিক ওই সোজা রাস্তা থেকে মাত্র 5 মিনিট যদি তোমরা হেঁটে আসো তাহলে সামনেই কিন্তু এই যে ব্যানারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ইনস্টল করা হয়েছে, আর এই ব্যানার থেকে তোমরা সোজা এই যে রাস্তাটা সোজা চলে গেছে না এপাশে একটা রাস্তা গেছে এটাই কিন্তু তোমরা যাবে না, তোমরা সোজা চলে যাবে আর মাত্র 5 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা বারাসাত নিবেদিতা পল্লী ছাত্রসংঘের যে ক্লাবটা রয়েছে তো সেই ক্লাবের সামনে পৌঁছে যাবে। এছাড়া তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা ডিসক্রিপশনটা চেক করো, ওখানে আমি লোকেশন লিঙ্কগুলোকে দিয়ে রেখেছি, তো তোমরা চেক করো অ্যান্ড এখানে ভিজিট করো। বারাসাত নিবেদিতা পল্লী ছাত্রসংঘ যে ক্লাবটা রয়েছে আমার সামনে দেখতে পাচ্ছ, আর ক্লাবের একেবারে ঠিক সামনে মানে অপোজিট সাইডে কিন্তু এখানকার যে প্যান্ডেল সেটা কিন্তু তৈরি করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। আর প্যান্ডেলে সেরকম কিছু আকর্ষণ না থাকলেও এখানকার বিশেষ যে আকর্ষণ সেটা হচ্ছে এখানকার প্রতিমা, এখানকার যে প্রতিমা সেই প্রতিমায় কিন্তু হাজারখানা হাত থাকতে চলেছে, তোমরা ব্যানারের মধ্যে হয়তো সেটা দেখেছো। তো সেই হাজারখানা হাতের প্রতিমাকে কিন্তু এই অংশেই বসানো হবে, তোমরা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ নিচে এরকম কিন্তু একটা স্টেজ টাইপের করা হয়েছে আর এর ওপরেই কিন্তু রাখা হবে সেই হাজার হাতের প্রতিমাকে। তো যাই হোক তোমরা কারা কারা এক্সাইটেড আছো কমেন্টে তোমরা অবশ্যই আনিও। আচ্ছা দেখো প্রত্যেকটা প্যান্ডেল তৈরি করার আগে কিন্তু একটা খুঁটি পুজো হয়ে থাকে, আর এই সামনে যে তোমরা খুঁটিটা দেখছো না মানে বাসটাকে এটাই কিন্তু হচ্ছে এখানকার যে মেন যে খুঁটি এটাকে কেন্দ্র করেই কিন্তু পুরো প্যান্ডেলটা কিন্তু তৈরি হচ্ছে। ওকে সো যাই হোক, আজকের ভিডিওতে তোমাদের এই 3টি প্যান্ডেলের মধ্যে কোন প্যান্ডেলটা সবথেকে বেস্ট লাগলো সেটা কমেন্টে অবশ্যই আনিও, আর আমি তো অনেকটা এক্সাইটেড হয়ে আছি এই হাজার হাতের প্রতিমা দেখার জন্য। তো তোমরা কারা কারা এক্সাইটেড আছো কমেন্টে তোমরা আমাকে অবশ্যই জানিও। চলো গাইস দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে, তাহলে বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অ্যান্ড